দিগন্তের প্রান্ত ছুঁয়ে কখনো হলদে মেঘ, কখনো বা কালচে ছায়া ছড়িয়ে পড়ে সবখানে। ফিরে পাখির ঝাঁক, ভাসে বিকেল, নামে সন্ধ্যা। এরকম মনোরম ও প্রাণোচ্ছল পরিবেশে ব্যস্ত নগরী ঢাকার আগারগাঁওয়ে চলছিল মাসব্যাপী বহুজাতিক পণ্য প্রদর্শনী নিয়ে মহা আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2010। প্রতিবারের মতো এবারের মেলায়ও নেমেছিল হাজারো মানুষের ঢল। বহুজাতিক কোম্পানি ও দেশীয় নতুন পুরাতন পণ্যের বাহারি সমাহারের সাথে উৎসুক ক্রেতার ভিড়। মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি প্রথম শ্রেণীর দেশীয় প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। স্বাধীনতার পর থেকে আজ অবধি প্রতিষ্ঠানটি শুধু দেশেই নয়, বহির্বিশ্বেরও পরিচিত নাম, বিশেষ করে আরব আমিরাত, ওমান, সৌদি আরব, ভারত, ভুটান, ঘানা এবং কেনিয়ার মতো দেশগুলোতে কিউটের রয়েছে অনন্য সুনাম। সুপার কোয়ালিটি এবং সাশ্রয়ী মূল্য কিউটের প্রধান লক্ষ্য। পণ্যের সর্বোচ্চ মান এই প্রতিষ্ঠানটিকে এনে দিয়েছে গোল্ডেন ইউরোপ অ্যাওয়ার্ড 2006-এর মতো নামি দামি পুরস্কার। সম্প্রতি প্রতিষ্ঠানটি অধিকতর মানসম্পন্ন পণ্য নিয়ে ইউরোপ আমেরিকার বাজারে সরাসরি প্রবেশের প্রচেষ্টা চালাচ্ছে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশের আবহাওয়ার সাথে সমন্বয় রেখে ইউরোপিয়ান ফর্মুলেশন ও কাঁচামাল দিয়ে তৈরি হয় কিউটের পণ্য। শুরু থেকে এ পর্যন্ত কিউটের রয়েছে ছোট বড় বিভিন্ন আকারের 115টি পণ্য। এবারের মেলায় পণ্যের গুণগত মান সম্পর্কে জানতে চাইলে ক্রেতাদের মতামত ছিল, এদের কিছু কিছু আইটেম আছে যেগুলো খুব পুরাতন, এই জিনিসগুলোর মান কিন্তু আগের মতোই আছে, আর নতুনগুলোও কিন্তু একটা চমক দিছে অন্য থেকে দেখলাম। স্থানীয় প্রোডাক্ট হিসেবে কিউট অবশ্যই ভালো আমি মনে করি আর কি। আমি কিউট আগে দেখছি অনেক প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট, এটা আমার পার্সোনাল কমেন্টস আর কি। আমি কিউটের পাউডার, সাবান, তারপরে সেন্ট, পেস্ট, তেল এগুলো সব ব্যবহার করি। সেন্ট, তারপরে গিয়ে সাবান, গুণগত মান ভালো যার জন্য কিউটের পণ্য কিনছি। মেলায় ঘুরতে ঘুরতে আমাদেরও সুযোগ হয় এই প্রতিষ্ঠানেরই কয়েকজন দক্ষ কর্মীর সাথে কথা বলার। কথা হয় তাদের উদ্দেশ্য এবং অভিজ্ঞতা নিয়ে। বাণিজ্য মেলা আসার উদ্দেশ্য হলো যে আমরা সরাসরি কনজুমারের সাথে কথা বলার জন্য, আমাদের প্রোডাক্টের গুণগত মান তুলে ধরার জন্য আমরা এখানে আসছি। আমরা কাস্টমারের বিভিন্ন প্রশ্ন করে বিভিন্ন সময় যে আপনাদের কেন আমরা এটা ইউজ করবো, তো আমরা আমাদের গুণগত মান সম্বন্ধে বলি এবং ওনারা এটা শুনে আমাদের পণ্য নিয়ে যাচ্ছে। আমাদের পণ্য সম্পর্কে তারা অনেকেই আগে থেকেই এই পণ্য অনেকেই চেনে, যারা চিনে তারা বলে যে এই পণ্যটা খুবই ভালো। আমরা গুণগত মানে বিশ্বাসী, গুণগত মানের জন্য আমরা এখন পর্যন্ত গত 40 বছর থেকে অবিনির্লগ্ন থেকে এখন পর্যন্ত আমরা টিকে আছি। টুথপেস্ট, তারপরে আমাদের শ্যাম্পু, বিউটি মিল্ক, আফটারশেভ লোশন, তাছাড়া আমাদের বর্তমান একটা সাবান বের হয়েছে, কয়েকটা সাবান, একটা হচ্ছে নিম, লেমন, চন্দন এবং একটি গ্লিসারিন সোপ। আরও জানা যায় কিউটের নতুন পণ্য সাবান সম্পর্কে। সাবানটা ইউজ করছি, অন্য সাবানে অনেক খার দেখা যায় কিন্তু কিউটে খার দেখা যায় না, আমার ত্বকটা নমনীয় করে তোলে, সেজন্য কিউট ব্যবহার করি। গুণগত মানও ভালো এবং আমি এটা অনেকদিন ইউজ করছি, বিশেষ করে এখানে নিম যে সাবানটা আছে এটা আমার বাচ্চার জন্য আমি কিনছি এই দোকান থেকে।
কারো ক্ষেত্রে দেখা যায় তার ছাত্রজীবনের সাথে মিলে গেছে এরই পুরাতন কিছু পণ্যের। কথা হয় সেই রকম দু একজনের সাথে। এই পণ্যটা অনেক পুরাতন, এই ক্রিমটা আমি ছাত্রজীবনে মাখতাম, যার ধরুন পুরানো একটা জিনিস পেয়ে গেছি এইটা আর এইটা, ঠিক এই সাইজটাই আমি নিতাম বেশি আমার একার জন্য। কিউট আমাদের দেশি পণ্য, তারপর আমি ছোটো দেখছি আমাদের কিউট পাউডার বাসায় সবসময় দেখতাম, নারকেল তেল। দেশীয় পণ্য হিসেবে কিউট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্যের গুণগত মানকে পেছনে ফেলেছে বলে বিদেশেও সৃষ্টি হচ্ছে এর বাজার। কিউটের গুণগত মান তুলনামূলকভাবে ভালো। আমি ইউজ করি কিউট পারফিউম, ইউজ করি তেল, ইউজ করি পাউডার, ক্রিম, এগুলো ইউজ করি, রিমুভার, ওই শ্যাম্পু, তারপর হচ্ছে পাউডারটা, ওগুলো ইউজ করতাম। সাবান ছাড়া অন্যান্য পণ্য তো ইউজ করা হয়েছে, কিন্তু আর কি সাবানটা এর এই প্রথম। দেশের একজন নাগরিক হিসেবে দেশকে ভালোবাসা যেমন একজন নাগরিকের কর্তব্য, তেমনি দেশীয় পণ্য ব্যবহার করে দেশকে সমৃদ্ধ করার দায়িত্বটাও আমাদেরই। চলুন কিউট পণ্য ব্যবহার করি, দেশকে এগিয়ে নিয়ে যায় সমৃদ্ধির পথে। Cute, super quality at a reasonable price.